আসসালামু আলাইকুম, আমি লাবণী। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসলাম ঘরে তৈরি করা টক দই দিয়ে কিভাবে আমরা খুব মজাদার একটি রায়তা তৈরি করতে পারি। তো খুব সহজ এবং খুবই অল্প উপকরণ লাগে। তো প্রথমে আমি টক দই নিয়ে নিয়েছি, আর এখানে আমি প্রায় হাফ কেজির মতো তো টক দই নিয়েছি, আর এই টক দইটা আমি ঘরেই তৈরি করেছি। ইনশাল্লাহ এরপরে একটা ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে ঘরে সনাতন পদ্ধতিতে টক দই তৈরি করতে হয়। আর এখানে নিয়েছি পুদিনা পাতা আর কাঁচামরিচ বেটে একটু পানি দিয়ে লিকুইড করে নিয়েছি, কারণ রায়তাটা কিন্তু একটু পাতলাই হয়, অত ঘন হয় না। আর নিয়েছি 2 টেবিল চামচ চিনি, চিনিটা স্বাদ মতো। আর নিয়েছি লবণ এবং বিট লবণ, আর ধনিয়া আর জিরা শুকনো করে ভেজে গুঁড়া করে নিয়েছি। আর এটা বানাতে খুবই কম সময় লাগে। তো এভাবে প্রথমে দইটাকে একটু ভালো করে বিটার দিয়ে ফেটে নিব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। তারপরে প্রথমে হচ্ছে চিনি, মানে এখানে চিনি লবণ আর এক এক করে সব কিছু দিয়ে দিব। আর সব কিছুই ডিপেন্ড করবে যে আপনার স্বাদ অনুযায়ী, যে আপনি কতটুকু মিষ্টি বা কতটুকু ঝাল খেতে চান, ওইটার উপরে ডিপেন্ড করবে। তো এই শুকনো উপকরণটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিব। আর রায়তাটা আপনারা মানে কিসের সাথে খাবেন সেটার উপরেও ডিপেন্ড করবে যে কতটুকু পাতলা রাখবেন বা কতটুকু ঘন। তো এখানে যে আমি মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম পুদিনা পাতা আর কাঁচামরিচের, ওইটা দিয়ে দিচ্ছি। এটাও একটু আন্দাজ করে দিবেন যতটুকু ঝাল খেতে চান, আর পুদিনা পাতার ফ্লেভারটা আপনি কতটুকু চান ওইটার উপরে ডিপেন্ড করে এখানে এটা মিশাবেন। তো এভাবে মিশিয়ে নিলেই কিন্তু চিনিটা যেন ভালো করে গলে যায়, আর এভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুব সহজেই রায়তা। তো এখানে আমার মনে হচ্ছে আরেকটু প্রয়োজন, এজন্য আমি দিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে, খুবই সহজ একটা রেসিপি। তো এটা আপনারা যে কোনো ভাজা, মানে তেলে ভাজা বা নান, রুটি, গ্রিল, কাবাবের সাথে এই রায়তাটা খুবই ভালো লাগে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে কিভাবে ঘরেই তৈরি করা যায় রায়তা। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন আমার। আল্লাহ হাফেজ।